যুগের সাথে তাল মিলিয়ে আমরা এখন অনেক আধুনিক এবং অনেক আপডেট। চলুন না আরেকটু আপডেট হয়ে নিই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা মেসেঞ্জার ব্যবহার করছেন, মেসেঞ্জারে ইদানিং চমৎকার দুটি আপডেট যুক্ত হয়েছে। এই আপডেট দুটো আপনি পেয়েছেন কিনা অথবা আপনি সেটিংস করতে পেরেছেন কিনা আজকের এই ভিডিওটা দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কারণ আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব মেসেঞ্জারের খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ দুটো আপডেট। যে আপডেট দুইটা আপনি যদি সেটিংস করে নিতে পারেন তাহলে আপনার মেসেঞ্জারটা আরও সুন্দর হবে এবং আপনি এখানে অনেক কিছু নিজের পার্সোনালিটি লুকিয়ে রাখতে পারবেন, অনেক কিছু হ্যাক করতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শেখার আছে আজকের এই ভিডিওতে। তো দর্শক শ্রোতা, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে আরও আসবে আপনাদের জন্য। কারণ আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন টেক রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওগুলো তৈরি করতে, যাতে করে আপনারা এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকটা আপডেট হয়ে যেতে পারেন এবং চমৎকারভাবে নিজেকে আপডেট করে নিতে পারেন। আপনার সব কিছু সোশ্যাল সাইটগুলোকেও আপডেট করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে আপনি আজকে মেসেঞ্জার আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখুন, আমাদের সাথে থাকুন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আশা করছি। তো চলুন আপনাদেরকে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আমরা কিভাবে মেসেঞ্জারের এই চমৎকার আপডেট দুইটা সেটিংস করে নেবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন, জানতে পারবেন। দর্শক শ্রোতা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা আপনাদেরকে মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং দুটো আপডেট শেয়ার করব। আপনারা এই সেটিংসগুলো বা আপডেটগুলো পাওয়ার আগে অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনাদের মেসেঞ্জারটাকে আপডেট করে নেবেন। আপনি যখন গুগল প্লে স্টোর প্রবেশ করবেন তখন এখানে মেসেঞ্জার লিখে সার্চ করবেন, মেসেঞ্জার লিখে আপনি আপনার এই দেখেন আপনি আপনার মেসেঞ্জারটাকে আপডেট করে নেবেন এইখান থেকে, তারপরে কিন্তু আপনি আপডেটটা পেয়ে যাবেন। তো আমরা যেহেতু আপডেট করে রেখেছি এখন আমরা মেসেঞ্জারে প্রবেশ করলাম। মেসেঞ্জারে প্রবেশ করার পরে আমরা যখন মেসেঞ্জারে প্রবেশ করি তখন আমরা আমাদের উপরের অংশ দেখতে পাই যে কে কে লাইনে আছে বা অ্যাক্টিভ আছে, এবং আমরা কীভাবে বুঝি যে তারা লাইনে আছে বা অ্যাক্টিভ আছে। তাদের প্রত্যেকেরই লোগোর উপর বা ছবির উপর একটা সবুজ কালারের আইকন থাকে, এই আইকন দেখে আমরা বুঝতে পারি যে এই লোকটা লাইনে আছে কি নেই, আমার ফ্রেন্ডগুলা লাইনে আছে কি নেই। তো আপনি চাইলে এই যে সবুজ কালার যে টিকটা দেখা যাচ্ছে এটাকে আপনি কালার করে অন্য কালার দিতে পারবেন। তার জন্য আপনি আপনার ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে অ্যাক্সেসবিলিটি একটা অপশন পেয়ে যাবেন, অ্যাক্সেসবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন কালার ফিল্টার নামে একটা অপশন আছে, এটা অফ করা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে চারটা কালার আছে, এখানে ব্লু আছে, ইয়েলো আছে, রেড আছে, গ্রিন আছে। আপনি চাইলে এই কালারটাকে এখান থেকে কাস্টমাইজ করে চেঞ্জ করে দিতে পারেন, আপনার মনের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন আমি এখান থেকে যেহেতু ব্লু কালার দিয়ে দিয়েছি, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি আমার মেসেঞ্জারে প্রবেশ করি দেখেন এখানে কিন্তু সবগুলো কালার টোটালি চেঞ্জ হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। এটা হলো একটা আপডেট, খুব ইন্টারেস্টিং আপডেটটা। এখন আমরা দুই নম্বর আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনি যেমন ধরুন আপনার এখানে যারা অ্যাক্টিভ আছে তাদের এই যে লোগোটা আছে বা ছবি আছে জাস্ট তার উপর একটু ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন হাইড কন্ট্যাক্ট নামে। আপনি চাইলে এখন থেকে এই লোকটাকে মানে যে কোনো আইডিকে বা যে কোনো পার্সনকে আপনি এখান থেকে হাইড করে রাখতে পারবেন। দেখুন আমি যদি এখান থেকে হাইড করে দিই তখন কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেল, দেখেন গায়েব হয়ে গেছে। তা আপনি চাইলে এভাবে যে কোনো ফ্রেন্ডকে হাইড করে রাখতে পারেন। এখন আবার আপনি এই হাইডটাকে কীভাবে বের করবেন, আবার আপনি আপনার ছবির উপরে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে প্রাইভেসি অ্যান ইয়াতে ক্লিক করলেন, দেখেন প্রাইভেসি যখন ক্লিক করবেন তখন উপরে কিন্তু আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন হাইড কন্ট্যাক্টস নামে। এটার উপর জাস্ট ক্লিক করলে আপনি যাকে যাকে হাইড করেছেন এখান থেকে তাদেরকে পেয়ে যাবেন। চাইলে আবার আনহাইড করতে পারবেন, আবার চাইলে এদের সাথে এখান থেকে চ্যাট করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আমি যেহেতু হাইড করতে যাচ্ছি আমি আনহাইড করে দিচ্ছি, তাহলে এটা এখান থেকে চলে গেলো, আমার ফ্রেন্ড লিস্ট আবার অ্যাড হয়ে গেল। তো দর্শক শ্রোতা, আবার আরেকটা অপশন হলো কি, আপনি যদি আবার ছবির উপরে ক্লিক করেন আপনি চাইলে এখান থেকে ডাইরেক্টলি তাকে এই যে ভিউ প্রোফাইলে ক্লিক করে আপনি তার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। এখন আপনার তাকে মানে বারবার ক্লিক করে
প্রবেশ করার দরকার নেই। আবার চাইলে আপনি এখান থেকে তার আইডিটাকে শেয়ার করতে পারবেন। দেখেন আপনি চাইলে তার আইডিটা এখান থেকে শেয়ার করতে পারেন যে কারো সাথে। আপনি যদি কাউকে আইডিটা শেয়ার করতে চাচ্ছেন, একবারে সহজ মাধ্যম হচ্ছে আপনি এটা ট্যাপ করে ধরবেন, মাঝখানে শেয়ার অপশন পাবেন, যে কাউকে আপনি আইডিটা শেয়ার করে দিতে পারছেন। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দুইটি ইন্টারেস্টিং সেটিং সম্পর্কে জানতে পারলেন, শিখতে পারলেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে থাকবেন এবং আপনাদের অবশ্যই কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।